হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 5টা, মনেই হচ্ছে না দেখে, অ্যাকচুয়ালি 5টা বাজে। মানে রিমেল ঝড়ের তাণ্ডব এখনো পর্যন্ত চলছে, কাল থেকে সমানে ঝড় বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত তার কোনো ব্যতিক্রম নেই, সমানে ঝড় বৃষ্টি একসাথে হয়ে যাচ্ছে। জানো তো, কাল থেকে রিমেল ঝড়ের জন্য পুরো বাড়িতে সবাই আটকে আছে ঝড় বৃষ্টিতে। তারপরে পাওয়ার নেই, ফোনও সেভাবে ইউজ করতে পারছি না, শুধু বসে বসে জানলার ধারে ঝড় বৃষ্টিই দেখে যাচ্ছি। আর পাওয়ার নেই, ঝড় বৃষ্টি, রাতে ঘুমও হয়নি। ভেবেছিলাম সকাল থেকে মনে হয় ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে, বাট ওয়েদার তো চেঞ্জ হয়নি, উপরন্তু আরও ঝড় বৃষ্টি সমানে চলছে। এটা বাড়বে কিনা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। সকালবেলা উঠে দেখি এত বৃষ্টি হয়েছে যে আমাদের পুকুরও জলে ভরে গেছে, পাশের মাঠগুলোতেও জল জমে গেছে। কি অবস্থা দেখো চারিদিকে, হায় হায়, আমাদের পেঁপে গাছগুলো সবগুলো পড়ে গেছে। পেঁপে গাছগুলো জানো তো আমরা মানে লাগাইনি, একা একাই হয়েছে, আর এত সুন্দর হয়েছে পেঁপেগুলো। চলো তোমাদের আগে দেখাই যে পেঁপে গাছ মানে পেঁপে গাছগুলো কেমন সুন্দর ছিল, আর পেঁপেও ধরেছিল কত। পেঁপেগুলো খুব মিষ্টিও, আর সব পেঁপেগুলো ঝড়ে পড়ে গেছে, মানে গাছগুলো পুরো ঝড়ে শুয়ে গেছে একরকম বলতে পারো। এই দেখো কত বড় একটা পেঁপে পড়ে গেছে, পেঁপেটা কি সুন্দর গোল, আর দেখতে সুন্দর না? একটা গোল পেঁপে হয়েছে, একটা লম্বা ধরনের পেঁপে হয়েছে, একটা কে কি ঝুলন পেঁপে বলে, সেই গাছটা তো পুরো পড়েই গেল, সেটা আর হবে না, কোনোদিন টেস্ট করতেও পারবো না। যাই হোক, দেখে খারাপ লাগছে। আর আমার তো ফুল বাগান তো ঝড়ে এপাশ থেকে ওপাশ পুরো উল্টে গেছে, কখন ঠিক করবো তাও জানি না। আর জানো তো, এই বছর একটা আম গাছে নতুন আম হয়েছিল, এই বছর ফার্স্ট হয়েছিল তো ভেবেছিলাম নতুন বছর নতুন আম মানে নতুন গাছের আম কেমন হবে টেস্ট করে দেখব, বাট এই ঝড়ের জন্য সে কাঁচা আমগুলো সব ঝরে পড়ে গেছে। আর এই জামফুলগুলো এমনিই পড়ে গেছে। এইগুলো কে কে খেয়েছো, তোমরা কে কে জামফুল পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। জামফুলগুলো দেখতে দারুণ কালারফুল, খেতেও টেস্টি। কিন্তু আমার সাথে একবার একটা ঘটনা হয়েছে জানো তো, জামফুল খাচ্ছি খাচ্ছি খেতে খেতে হঠাৎ দেখি জামফুলের ভিতর থেকে পুরো বেগুনি কালারের একটা পোকা বেরোচ্ছে। উফ, দেখি যা মানে বমি পুরো উঠে আসার মতো অবস্থা হয়েছিল। সেই থেকে আমি জামফুল অ্যাভয়েড করি, জামফুল ইচ্ছে হলেও খাই না, বাট চোখের সামনে দেখি এত সুন্দর টেস্টি লাগে, মানে দেখি মনে হয় খেয়ে নিই, কিন্তু সেইটাই সবসময় মাথায় এসে যায় বলে আর খাওয়াই হয় না আমার। ওদের সাথে গল্প করতে করতে দু কাপ চা বানিয়ে ফেলি, কারণ এই বর্ষার বাজার সঙ্গে প্রতিদেবতা ঘরে আছে, আর চা ছাড়া ঠিক জমবেই না। তোমরা কে কে চা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি প্রচুর চা লাভার আছে যাদের শীত গ্রীষ্ম বর্ষা শরৎ সব সময়ে চায়ের দরকার, যে কোনো চা যে কোনো টাইমে চা দিলে চলে যাবে। আমিও সেরকম একজন পার্সন, চা খেতে ভীষণ ভালোবাসি, যদিও এখন একটু কন্ট্রোল করেছি চা খাওয়াটা। তো বর্ষা সিজন, আবার চা না খেলে ঠিক জমবে না, সকালে এনার্জি আসবে না। বানাচ্ছি হরলিক্স, দীপু মানে আমার জায়ের ছেলে, ও খাবে। দুপুরে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম, বাট ঘুম হয়নি। আস্তে আস্তে ঝড়ের দাপটটা কমেছে, এখন পরিবেশ অনেকটাই শান্ত, ঝড়ও নেই বৃষ্টিও নেই। দেখো আকাশটা বেশ সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার। তো পাওয়ার নেই যেহেতু, তাই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব, আবার রাতে কীরকম কী ওয়েদার হয় তার ঠিক নেই তো। আর এরকম ওয়েদারে ভাবছি রুটি আর আলু কষা বানাবো, আর মিষ্টি তো ফ্রিজে আছে, আর সঙ্গে দুধ। তো চলো একটু রুটি বানাতে বসেছি, আলু কষা বানাতে বসেছি। দীপু খুব আলু কষা খেতে ভালোবাসে, মানে আলু খেতে ভালোবাসে, ভাজা আলু বেসিক্যালি। ও চলে এসছে দেখো বাটি নিয়ে আলু খেতে। তো ঝড় বৃষ্টির বাজারে আজকের মতো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রাতের ডিনারও হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আর এই চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু।